तो फाइनली रियलमी ऑफिशियली अनाउंस कर दिए से रियलमी एक्स सीरीज चाइना ते लॉन्च होते जा फर्स्ट सेप्टेम्बर और ए सीरीजे दुटी स्मार्टफोन लॉन्च होबे जार एक रियलमी एक्स सेवन एवं अपरटी हलो रियलमी एक्स सेवन प्रो। आजकल भिडियोते कथा बोलबो रियलमी एक्स सेवन के निये। एसआरआर ट्रस्टेड सोर्स थेके रियलमी एक्स सेवन एर ब्यापारे बेश किछु इनफरमेशन जाना गेछे जा एई भिडियोते विस्तारित तुले धरबो। एर साथे जानाबो केन आपनि एई फोनटिर जन्य वेट करबेन। তাহলে কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে কথা বলা যাক এর ডিসপ্লের ব্যাপারে। তো ডিসপ্লে হিসেবে থাকবে 6.55 ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড প্যানেল আর এই ডিসপ্লে টপ লেফট কর্নারে থাকবে 5 হোল ক্যামেরা কাটআউট। এর সাথেই থাকবে 120 হার্জ হায়ার রিফ্রেশ রেটের ফ্যাসিলিটি। তো ওভারঅল দেখা যাচ্ছে ডিভাইসে থাকবে অ্যামোলেডের সাথে 120 হার্জ রিফ্রেশ রেট, যার ফলে এর ডিসপ্লে পারফরম্যান্স এক কথায় ডিসেন্ট হবে। যেহেতু এটি একটি সুপার অ্যামোলেড প্যানেল হবে, সো অবভিয়াসলি এখানে থাকবে অপটিক্যাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন কথা বলা যাক এর পারফরম্যান্সের ব্যাপারে। যদিও এখন পর্যন্ত অফিসিয়ালি অ্যানাউন্স করা হয়নি এখানে কোন প্রসেসর ইউজ করা হবে, তবে মোস্ট প্রবাবলি ডিভাইসে থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G প্রসেসর, যা 5G সাপোর্টেড একটি প্রসেসর। ইভেন এই সেম প্রসেসর রিসেন্টলি লঞ্চ হওয়া OnePlus Nord-এ ব্যবহার করা হয়েছে। এটাও শোনা যাচ্ছে এখানে থাকতে পারে মিডিয়াটেক ডাইমেনসিটি 800 প্রসেসর। এখন দেখার বিষয় অ্যাকচুয়ালি এখানে কোন প্রসেসর ব্যবহার করা হয়। এছাড়া র্যাম ও রম হিসেবে থাকবে 6GB 128GB এবং 8GB 256GB। এখন চলে আসা যাক এর ক্যামেরা সেগমেন্টে, যা এই ফোনের মোস্ট হাইলাইট ফিচার। টিনার রিপোর্ট অনুযায়ী এই ফোনের রিয়ারে থাকবে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সর হবে 64 মেগাপিক্সেল। এর সাথে থাকবে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকবে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সো যারা সেলফি লাভার আছেন তাদের জন্য থাকছে এক্সট্রা প্লাস পয়েন্ট। রিয়েলমি এক্স সেভেনের ব্যাটারি হিসেবে থাকবে 4500 mAh ব্যাটারি, যেখানে 65W ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট থাকবে। তো সমস্ত কিছু বিচার করলে দেখা যাচ্ছে রিয়েলমি এক্স সেভেন ডাইরেক্টলি কম্পিট করবে OnePlus Nord-এর সাথে। তো সর্বশেষ কথা বলা যাক এর প্রাইসের ব্যাপারে। যদিও অফিসিয়ালিভাবে এখন পর্যন্ত এর প্রাইসের ব্যাপারে কিছুই বলা হয়নি। আর লঞ্চ ডেটের ব্যাপারে বলতে গেলে এই ডিভাইসটি সেপ্টেম্বরের 1 তারিখে চায়নাতে লঞ্চ হবে। সো লঞ্চ হওয়ার পরে এই ফোনের ব্যাপারে আরও ইন ডিটেলস শেয়ার করব। তো বন্ধুরা, এই ছিল রিয়েলমি এক্স সেভেনের ব্যাপারে ফুল ডিটেলস। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।